নয়টার আগে বাবুর ঘুম ভাঙে না, হাতি গেতে গাটায় গাটায় দাং লাগে, কতক্ষণ ঠিক না বেঠি। বিয়ে করলে পরে বউ সংসার করতে চাই না, কলকাতা হারমোন ছাড়া ইস্টার্ন গান ঠিক হয় না, কতক্ষণ ঠিক না বেঠি। ওরে ভাই আমি যুবক বলে যুবকের ফলে কথা বলবো না রে বাবা, আমি বক্তব্য শুরুতে যে ছোট্ট এক না আয়াত তেলাওয়াত করেছি রে বাবা, কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত খানা পাঠ করেছি, এই আয়াত খানা শতকরা 80 জন মানুষের আছে জানা। মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অন্ত এটা সবার জানা আছে কি না? আছে না? নাই? আছে না? নাই? সবার জানা আছে। এই আয়াত তার অর্থ হল রে বাবা, জন্মিলে মরিতে হবে, হবে কি হবে না, জন্মিলে মরিতে হবে, এই তো নিয়ম খোদার দুনিয়া, আশিসয়াকা যাই বায়াকা সঙ্গে কেউ তো যাবার না, কথা কন ঠিক না বেঠি। সঙ্গে কেউ তো যাবার নয়, আজকে তুমি সুস্থ আছো বলে, আজকে তোমার ধন দৌলত আছে বলে, তুমি সকলেরই আপন, যেদিন তুমি মারা যাবে সঙ্গী হবে তোমার তিন টুকুরা সাদা কাপড়, কথা কন ঠিক না বেঠি। আজকে তুমি সুস্থ আছো বলে, আজকে তোমার টাকা পয়সা আছে বলে, তুমি সকলেরই আপন, যেদিন তুমি মারা যাবে সঙ্গী হবে তোমার তিন টুকুরা সাদা কাপড়, কে বা বলিবে বাস কাপড়, বলবে কি বলবে না, পিছনের গুলে কয় না, বলবে কি বলবে না, কে বা বলিবে বাস কাত অতি তাড়াতাড়ি, আবার কেউ বা বলবে কবর দিয়ে কখন যাব বাড়ি, ঠিক না বেঠে, কে বা বলিবে বাস কাত অতি তাড়াতাড়ি, আবার কেউ বা বলবে কবর দিয়ে কখন যাব বাড়ি, তাই সময় থাকতে চিন্তা করো, কি থাকতে কয় না, কয় না কি থাকতে, তাই সময় থাকতে চিন্তা করো, ও ভাই মুসলমান তবে তো মরার পরে কবর হবে তোমার জান্নাত, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, ওই আমার আব্বা জানেরা, কবরটা জান্নাতের বাগান, সান কি সান্না, কাইম কাইম চাই, হাত তুলে দেখাই, সবাই চাই, কারণ কথায় আছে শরীয়ত কয়
উযু করে নামাজ পড়ো যারা স্কুলে পড়েছে কলেজ পাস করে নাই মাধ্যমিক পাস করে নাই আবার প্রাইমারি পাস করে নাই প্রাইমারি পাস করে নাই কিন্তু সবাই সরিয়ে সরিয়ে কলক পড়ছে কথা কন্ঠে মিলায় ধরে সরিয়ে কয় উযু করে নামাজ পড়ো কই সুবহানাল্লাহ সরিয়ে কয় আযান দিলে জামাত ধরো আজান দিলে জামাত ধরো হসই কয় ইমাম সাহেব নামাজ পড়ার যাই নামাজ পড়া যা কি কয় হসই কয় ইমাম সাহেব নামাজ পড়ার দীর্ঘই বলে ঈদগাহের মাঠ পবিত্র স্থান জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হাসুক বলে উঠে পড়ো খুব সকালে কারণ আগের মুরব্বীরা বলেছে সকাল বেলার হাওয়া হাজার টাকা দেওয়া কথা কণ্ঠে লেগেছে এলা বাবু 12টা পর্যন্ত মোবাইল দেবে নাইটার আগে ঘুম ভালে না তাই অল্প বয়সে দেখবেন সুগার ডায়াবেটিস কথা কন ঠিক লাগে ঠিক আসল বলে উঠে পড়ো খুব সকালে দীর্ঘম বলে উষা তালে আজান বলে হাসরি বলে ঋণের বোঝা মাপ হয় না আর নয় বলে নয়ের ব্যবহার দেখা যায় না এ বলে এশার নামাজ রাত্রে পড়ি তোমার এই দিকে কখন পড়ে এ বলে এশার নামাজ রাত্রে পড়ি ওই বলে অক্ষ বিদ্যায় জীবন গড়ি ও বলে ওজনে কম মহাপাপ কত ওজনে কম দেখি দেয় না তোমার তিনি ছবি আছে বাবরি বাপ যদি ওজন দেখবেন মাছ বাজারে মাছ খরিদ করতে যান আমি তোমার পশ্চিম বাংলার আর একটা জেলার নাম আছে উত্তর দিনাজপুর কথা কন ঠিক না ঠিক ওই উত্তর দিনাজপুরে জলসা করে ডিসেম্বর মাসে যখন বাড়িতে গেলাম মনে মনে ভাবলাম বাড়িতে যখন যাব বাবা মা আছে বউ বাচ্চা আছে ভাই আছে ভাই বউ আছে জংশা যখন করলাম বাজারে ঢুকি একটা বড় মাছ নিয়ে যাই সবাই মিলে একসাথে খাবো ওরে বাবা যখন মাছ বাজারে গেলাম গিয়ে দেখি একটা সার্পিনে মাছ বুঝেন তো সার্পিনে বুঝেন না কমল কাঠ কমল কাঠ ছেলে মাছ দিয়ে ফোলা ওই সার্পিনে মাছ মুইজে জিজ্ঞেস করল দাম কত কয় 250 টাকা করে কেজি কতটুকু আছে কয় হুজুর 1150 আছে তোমরা হুজুর মানুষ ওই 150 গ্রামের দাম লাগবে না 1 কেজি দাম 250 দেন নিয়ে যা মুই মনে মনে চিন্তে গরম ইয়ে কলকাতা নিয়ে মোর মাসি তো ভাই 250 কেজি হলে 100 গ্রামের দাম 25 টাকা কথা কন ঠিক নেবে ঠিক 150 গ্রামের দাম 32 টাকা 50 পয়সা নিয়ে হেলায় ছাড়ি দিন মুই তো খুশিতে বাদ বাদ নিয়ে যখন আলু কিনতে গেলাম টমেটো কিনতে গেলাম ওই দোকানি জিজ্ঞেস করে হুজুর মাছ কত নিল আমি বললাম 1150 গ্রাম আছে 1 কেজি দাম 250 নিছে কয় দেহন মাছটা মাপি দেন যেই কমেন নি ভাই মিথ্যে কথা না না তাকুলো কেস বানাল কেসব অম্বল জন বিশ্ব নবীজি বলছে মিথ্যা বলবে না মিথ্যা বলা হলো যাবতীয় পাপের মা মিথ্যা কথা বলবো না যে ওই সবজির দোকানি কম্পিউটার কাটায় চলে দিছে কিসের 1150 950 তো টান টান কম তো বাবা এমন ওজন কম দেওয়াইয়া আছে না নাই তোমার দক্ষিণ দিনাজপুরে তো আছে কান যাই ওজন কম দেয় হাত তো মতো ও বলে ওজমে কম মহাপা বলে ঔষধে ভেজাল বিষা এই যে স্বরবর্ণ হলো ব্যঞ্জন বর্ণ বর্ণ
কপলি কলিমা পরে ইমানানি কল সুবহানাল্লাহ, কপলি কলিমা পরে ইমানানি খবলে খতনা প্রথা সুন্নত জানি খতনা বোঝেন তো আগা কাটা খবলে খতনা প্রথা সুন্নত জানি কবলে গুনাহের কাজ করব না খবলে ঘুষ নিলে সে হয় গুনাগার কম তো আজকাল যুগে ঘুষ আছে না নাই আমার ওই দিকের কথা বাদ দাও আমি পশ্চিম বাংলার আনাদের মাদ্রাসা যেগুলো দিদিরাম বলে হলো ওগুলোতে কাজ করি বাংলার জমিনে আসা যাওয়া করি দেখি আমার ওই দিকে শুধু ঘুষ চলে না এই দিকেও চলে কথা কম ঠিক না বেঠিক একটা সেভিস পুলিশ দিলে বলে দুই লাখ দেওয়া ঠিক না বেঠিক মিথ্যা বললাম আমার মিথ্যা বললাম কবলে ঘুষ নিলে সে বলে ইঞ্জোর টুপি মাথায় পড়ি সবলে সুগুল খুনি নাহি করি কম তো আজকাল যুগে সুগুল খুনি আসে না নাই পুরুষ মানুষ যেমন তেমন মা বোন গুলে যদি দুইজন একটে হয় রে বাবা কারো বদনাম গায়গার লাগায় কমস কম বাবুর বাপক সারি কথা কয় না কথা কম ঠিক না বেঠি কয় ভুতোরটা বান কেমন মোটটা দেয় না ভাত কাপড় শুধু মারে ঢুলিয়ে সাফর যখন মারবার ধরে মনে হয় শেখে না জানি আসে না নাই আই খারাপ পাইতেছে আচ্ছা আমার শোনার মতন রুচি হইতেছে তো বিরক্ত হইতেছেন যদি কিছুক্ষণ চলে আসেন তো কে কে থাকবেন হাতে লাগে না লাগবে জোরে থাকবেন লাগাই নারায় তাকবীর জোরে জোরে নারায় তাকবীর আল কোরআনের আলো টিএমসি মিশ্র দিয়েছি আওয়াজ বেশি ঠিক না বেঠি কিন্তু এটি আওয়াজ মিলে না অতি এক কাপ চা আর ভেকলা শুকে তাহে খেয়া ও ইনকা জিনাব্বা ইনকা জিনাব্বা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অমুক ভাই পালিয়ে বহু শান্তি হবে দেশের লোক কথা কোন ঠিক না বেঠি কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি মাওলানা জিয়ারুল বলি ও নামাজ পড়ে না এক অক্ট ওই অংশ হয় তার আসল কথা কোন ঠিক না বেঠি খারাপ পাইতেছে